সিনেমা নয়, ব্যক্তিজীবনে নানান বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনায় সুপারস্টার শাকিব খান। অপবিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর চিত্রনায়িকা বুবলির সঙ্গে বিয়ে, সন্তান ও বিচ্ছেদ বিতর্ক, সবশেষ পূজাচেরির সঙ্গে প্রেমের গুঞ্জন, এসব বিষয়ে সমালোচনায় বিদ্ধ শাকিব খান। এর মধ্যে এক সাক্ষাৎকারে বাংলার কিং খান মুখ খুলেছেন বুবলি ও তাদের সন্তান বীরকে নিয়ে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঢালিউডের প্রভাবশালী ও জনপ্রিয় অভিনেতা সুপারস্টার শাকিব খান কাজ নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করেন সবসময়ই, কিন্তু কাজের চেয়ে বেশি আলোচিত ব্যক্তিগত জীবন নিয়ে। গত সপ্তাহ দুই ধরে টক অব দ্য কান্ট্রি শাকিব খান ও শবনম বুবলির প্রেম, বিয়ে এবং সন্তানের ইস্যু। ঢাকায় সিনেমার আলোচিত এই জুটি নিয়ে মেতেছে গোটা দেশ। এর আগে অপবিশ্বাসকেও যখন বিয়ে করেন সেটাও প্রথমে জানতে পারেনি কেউ। খবরটি প্রকাশ হয়েছে সন্তান জন্মদানের পরে। বুবলির ক্ষেত্রে ঘটেছে একই ঘটনা, তবে এসব নিয়ে কোনো মন্তব্য করেননি শাকিব খান। বরাবরই তিনি সব প্রশ্নের উত্তর দিয়েছেন চুপ থেকে। নতুন খবর হচ্ছে দেশের একটি দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খান বুবলি ও তার সন্তান বীরকে নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, আমি তো এখন পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছি, তাই বলে কি আমি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম বিয়ের সম্পর্কে জড়িয়েছি? সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে? আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি, বাকি যেসব খবর রটেছে সবই গুঞ্জন। আর তা না হলে যাদের জড়িয়ে আমার সম্পর্কে বলা হচ্ছে তারা কি মুখ বন্ধ করে রাখত? বুবলির সঙ্গে বাকি জীবন কাটাতে চান কিনা এমন প্রশ্নের উত্তরে শাকিব বলেন, বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না, সুন্দর সংসার আর সুখের আশায় মানুষ বিয়ে করে। কোনো একজনের কারণে কেউ সুখী হয়, কেউ বা হয় না। আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই। দুই সন্তান জয় ও বীরের প্রসঙ্গে কিং খান বলেন, দুজনই আমার আদরের সন্তান। আমি আমার দুই ছেলেকেই প্রকৃত অর্থে শিক্ষিত করে রেখে যেতে চাই, দুই ছেলেকেই সমানভাবে দেখভাল করে যাব। তাদের জীবনে অপূর্ণতা বলে যেন কিছু না থাকে সে চেষ্টা করাই আমার প্রধান দায়িত্ব। ওরা শিক্ষিত ও বড় হয়ে নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নেবে, আমি তাদের প্রকৃত ও আদর্শ মানুষ হিসেবে দেখতে চাই। বিয়ে ও সন্তানের কথা গোপন রাখার বিষয়ে শাকিব খান বলেন, আমি তো নায়কের বাইরে সাধারণ একজন মানুষ, আমারও তো নিজস্ব কিছু চিন্তা ও পরিকল্পনা থাকতে পারে। সেই চিন্তা থেকে আমার মনে হয়েছে এই বিষয়ে এখনই কিছু বলবো না, সময় হলে ঘটা করে সবাইকে জানাবো। কিন্তু আমাকে ভুল বুঝে সময়ের আগে ওরা সেই পরিকল্পনা নষ্ট করে দেয়। শাকিব আরও বলেন, প্রেম বিয়ে মানুষের একান্তই ব্যক্তিগত ব্যাপার, আমি আমার এই ব্যক্তিগত ব্যাপারগুলো কখনোই সাধারণ মানুষের সামনে আনতে চাই না, আমি মানুষকে উন্নত কাজ দিয়ে সুখী করতে চাই। এরই মধ্যে শাকিব খান কয়েকটি নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন, খুব শিগগিরই সেসব সিনেমার শুটিং শুরু করবেন বলে জানান এই সুপারস্টার। সিনথিয়া হাই, নাগরিক।